سامنے تے سو কংগ্রেস কর্মী তারা ছিলেন এবং সেই জন্যই তাদের উপরে রোষ আমরা দেখতেই পাচ্ছি অধীর রঞ্জন চৌধুরী তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন, অভয় দিলেন যে তারাই লড়াইয়ে রয়েছেন, লড়াই ছেড়ে যাচ্ছেন না। এবং এই যে ঘটনা, সেই ঘটনায় যারা যারা অভিযুক্ত তারা গ্রেপ্তার হতে শুরু করেছে, বাকিদেরও গ্রেপ্তার করা হবে। দিদি দিদি তারা বলছেন যে কিভাবে নৃশংসভাবে হত্যা করা বন্ধুরা দেখো চুরি করে তো তারা চলে গেছে, চোর তো তারা জেল খায়, সেটা তো আর করা কিছু করা যাবে না। কিন্তু তোমাদের তো অসুবিধা নয়, এখানটায় যাতে এখানে পাহারা হয় আমরা সেটার জন্য দাঁড়াবো, দেখছি আমরা কি হতে চাই না, সব করে দেবো। কিন্তু আপনাদের জন্য লড়তে থামছি না, লড়াই বন্ধ রাখছি না। সেই লড়াইয়ের চাপে পড়ে তারা গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে, এটা তো বোঝেন আপনারা। সেই লড়াই কিন্তু আমাদের থামছে না, আজও চলবে, আগামী দিনেও চলবে। আপনারা তো দুশ্চিন্তা কিছু কারণ নাই, এখানে যদি পুলিশের লড়াই ব্যবস্থা সেটাও দেখছি, দেখছি দেখছি আমরা দেখছি বক্তব্য তাদের। এই ফুলচাঁদ শেখ তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, দুর্ভাগ্য তো লেজ পর্যন্ত কেটে দিয়েছে, এ তো মধ্যযুগীয় অত্যাচারের নিদর্শন পাচ্ছি আমরা। যে মানুষকে বিদ্যুৎ দেব না, জল দেব না, গবাদি পশু তাপ পুষতে দেব না, আবার পরিযায়ী শ্রমিক তাকেও খুন করব, ছোট ছোট বাচ্চা দুটো কোলে বসেছে, বাচ্চা মেয়েটার, তারা জানে না তাদের বাবা খুন হয়ে গেছে। তো এই পাশবিকতার কি কোনো প্রয়োজন ছিল দিদি ভাই? যদি বাংলায় পঞ্চায়েত নির্বাচন লুট করে দখল করার অভিপ্রায় থাকতো আপনার, তাহলে বন্ধ করে দেন পঞ্চায়েত নির্বাচন। আমরা পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, কারণ এটা গণতান্ত্রিক অধিকার। আপনি যদি মনে করতেন যে গণতান্ত্রিক অধিকার বাংলার মানুষকে দেওয়া ঠিক হবে না,
আপনি পঞ্চায়েত নির্বাচন বন্ধ করে দিতে পারতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু পঞ্চায়েত নির্বাচনের নামে এই বাংলার গরিব পরিবারের উপরে এই পাশবিক আক্রমণ কেন হলো, এই পাশবিক হত্যা কেন হলো, তার জবাব কারা দেবে? একবারও বাংলার মুখ্যমন্ত্রী বা বাংলার খোকাবাবুদের মুখ থেকে এই পাশবিক অত্যাচারের কোনো কাহিনী আমরা শুনতে পাবো? নির্বাচন যায় আসে, মানুষের প্রাণ যায় আসা করা চলবে না। একটা নির্বাচন বড় কথা না, এইভাবে মানুষের উপরে আক্রমণ, সেটা পাশবিক আক্রমণ, এইভাবে খুন। কালকে আমি হসপিটালে গেছিলাম, একটা বয়স্ক মহিলার পর্যন্ত হাতের অর্ধেকটা কেটে দেওয়া হয়েছে। আমরা কিন্তু তার বিরুদ্ধে আন্দোলন করছি। পুলিশকে চাপ দেওয়ার পর পুলিশের গড়িমসি কাটিয়ে দু তিনজনকে গ্রেপ্তার করেছে। আমরা পুলিশে যে দাবি করতে চাই, এই গ্রামে তারা নিরাপত্তার ব্যবস্থা করুক, এখানকার মানুষ আতঙ্কে আছে এখনো, এখানকার মানুষ আতঙ্কে আছে, তাদের পরিবারের উপর হামলা চলছে, থ্রেট চলছে, কারণ যারা খুনি তারা শক্তিশালী। তাদেরকে দুই একজনকে গ্রেপ্তার করা হয়েছে মানে এটা নয় যে তাদের কোনো শক্তি কমে গেছে, তারা সরকারি লোক, সরকার তাদের সঙ্গে আছে, তাই তাদের হিম্মতও আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই গ্রামের মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রশাসনের। আমরা প্রশাসনের উচ্চস্তরীয় যারা কর্তা ব্যক্তি আছে তাদের সঙ্গেও আলোচনা করব, এটা নিয়ে আন্দোলন করব। আজই আমরা প্রতিবাদের মিছিল করছি, আমরা কিন্তু বসে থাকবো না, মানুষের পাশে দাঁড়িয়ে আমরা আমাদের দলের পক্ষ থেকে এটা বলতে পারি, নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানোটা, তাদের পাশে শুধু সক্রিয় হয়ে দাঁড়ানোই নয়, তাদেরকে মদত করা, তাদেরকে নিরাপত্তা দেওয়া, তাদের সঙ্গে সব রকমের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। কি রে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। জীবনের যা কিছু চাওয়া মনের মতন করে পাওয়া, বারে বারে হও তুমি মোহময়ী প্রিয় গোপাল বিষয়ী। প্রিয় গোপাল বিষয়ী, বাগমোড় হালিশহর কাঁচরাপাড়া, খ্যাংরাপট্টি ও এমজি রোড বড়বাজার, ট্রায়াঙ্গুলার পার্কের বিপরীতে গড়িয়াহাট, কার্জেন গেটের কাছে বর্ধমান, কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর।